वेलकम टू माय यूट्यूब चैनल सोहागाछी आपनार साथे। तो आजकेर भिडियोते आमी आपनादेरके होच्छे नतून मडेलेर एकटा छोटो फीचार फोन आनबक्स करे देखाबो, जेटाते होच्छे विशाल एकटा ब्याटारी देवा रयेछे, सेटा आपनारा एकटू परेई जानते पारबेन। आर एई फोनटा जदि आपनारा निते चान ताहले अवश्यई डेस्क्रिप्शन बक्से थाका नाम्बारे एखोनि आमार साथे जोगाजोग करते पारेन। तो फोनटार प्राइस आमी आपनाके एकटू परेई बोले दिच्छि। तो তার আগে ফোনটার যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেগুলো আপনাকে আগে জানাতে হবে। তো এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন চারটা কালারে পাওয়া যাবে, তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটা নিতে পারবেন। তো নেওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আপনারা এই ফোনটাতে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ফোনটা মাত্র 24 ঘন্টার মধ্যেই হাতে পেয়ে যাবেন। তো সেই জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা এসএমএস করে দিন, তারপর হচ্ছে 350 টাকা অ্যাডভান্স করলে আপনারা হচ্ছে এই ফোনটা 24 ঘন্টার মধ্যেই হাতে পেয়ে যাবেন। তো ফোনটার মডেল নাম্বার হচ্ছে মাইসেল MC103, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ফোনটার উপরে একটা ছবি দেওয়া রয়েছে। তো বক্সের মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছেন হুবহু সেম ফোনটাই আপনারা বক্সের ভিতরে পেয়ে যাবেন। তো এখন যদি আমি স্পেসিফিকেশন গুলো আপনাদেরকে একটু জানাই, এখানে আপনারা হচ্ছে ফোনটাতে ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন, তারপর হচ্ছে ফোনটাতে বাংলা কিবোর্ড রয়েছে, 1.77 ইঞ্চ ডিসপ্লে, আর সেই সাথে ফোনটাতে হচ্ছে ভাইব্রেশনের যে ফিচারটা সেটা অনেক ফোনেই থাকে না, এই ফোনটাতে আছে, বক্সের মধ্যেই লেখা রয়েছে। ফোনটাতে হচ্ছে আপনারা একটা বড় সড়ো টর্চ পেয়ে যাবেন, আর মাল্টিমিডিয়ার মধ্যে আপনারা হচ্ছে MP3 MP4 প্লেয়ার পেয়ে যাবেন হচ্ছে। আর এছাড়া ফোনটাতে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে সেটা অনেক বিশাল বড় ব্যাটারি, অনেক প্রায় 2000 mAh এর কাছাকাছি, অর্থাৎ হচ্ছে আমার যা ধারণা এটাতে হচ্ছে 2500 mAh এর ব্যাটারি আছে বক্সটার ভিতরে, যেহেতু বক্সের এখানে কোথাও লেখা নাই। তো আশা করি বক্সের মধ্যে আমরা হচ্ছে 2500 mAh এর ব্যাটারিটাই পেয়ে যাবে। আর এখানে ফোনটাতে আপনারা ব্যাক সাইডে একটা ক্যামেরা পেয়ে যাবেন, যেটা হচ্ছে VGA ক্যামেরা, আর এই ফোনটাতে অটো কল রেকর্ডিং সুবিধাটিও পেয়ে যাবেন। তো এখন আসি ফোনটার বক্সটার যে স্টিকারটা আছে এটা কেটে ফোনটাকে আনবক্স করে আমরা দেখি ভিতরে ফোনটা কেমন দেখা যাচ্ছে, ছবির সাথে মিল আছে কিনা। যে দেখতে পাচ্ছেন বক্সটা আমি খুলে ফেললাম, সর্বপ্রথম আমরা পাবো হচ্ছে ফোনটা, এটা একটু পরে দিচ্ছি। এই যে আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা, যেটাতে হচ্ছে এক বছরের আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। ফোনটার নাম হচ্ছে মাইসেল MC103। আর এই ফোনটাতে আপনারা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন 1500 mAh এর একটা ব্যাটারি রয়েছে, এটা হচ্ছে BL5C মডেলের একটা ব্যাটারি। তো এই ফোনটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা দেখব হচ্ছে ফোনটা, যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা ফোন। তো এই ফোনটাতে আপনারা হচ্ছে পেছন দিকে একটা ক্যামেরা পেয়ে যাবেন উইথ হচ্ছে ফ্ল্যাশ, এটা হচ্ছে ফোনটার লাউড স্পিকার। আর এখানে হচ্ছে ফোনটার এই যে গ্রিপটা রয়েছে, এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, একটা হচ্ছে টেক্সচার্স এর মতো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর নিচের দিকের ডিজাইনটা আমি আপনাকে একটু কাছ থেকে দেখাচ্ছি। আর এই যে হচ্ছে ফোনটার ফ্রন্ট সাইডের লুক, এই যে বাটন গুলো দেখতে পাচ্ছেন। তো এখন ফোনটার যেই উপরের স্ক্রিন পেপারটা রয়েছে এটা আমি তুলে ফেললাম। তো এই হচ্ছে ফোনটার ওভারঅল লুক, ফোনটা হচ্ছে স্কাই ব্লু কালারের, মাঝখানে হচ্ছে কালো একটা বর্ডার দেওয়া রয়েছে। তো ফোনটার দাম আমি আপনাকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। তো ফোনটার যেই এখানে ব্যাক কভারটা রয়েছে এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি, খুব শক্ত ফোন। তো ফোনটার হচ্ছে বিল কোয়ালিটিটা অসাধারণ, প্লাস্টিকের কোয়ালিটিটাও অনেক ভালো, খুবই শক্ত হার্ডি একটা ফোন। যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা টেকসই ফোন চাচ্ছেন, 2 থেকে 3 বছর ব্যবহার করবেন, তারা এই ফোনটা দেখতে পারেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন ফোনটার ব্যাক সাইডের অংশ, এখানে হচ্ছে একসাথে আপনি 2টা সিম আর হচ্ছে একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো ফোনটা আমি আপনাকে চালু করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে ফোনটার মিউজিক কন্ট্রোলের জন্য আলাদা বাটন রয়েছে। আর
ফোনটার বাটনের লাইটগুলো হচ্ছে আপনারা নীল কালার পেয়ে যাবেন, এই যে নীল রঙের নীল লাইট জ্বলবে বাটন গুলাতে, অন্ধকারে খুব ভালোভাবেই বোঝা যাবে তো বাটনের লাইট গুলা। তো এখন আমি যদি মেনুতে আসি, এই যে আইকন গুলা ঠিক এরকম আপনারা দেখতে পারবেন, এই যে আইকন গুলো এখানে প্রয়োজনীয় যাবতীয় সবকিছুই রয়েছে। আর যদি আমি আপনাকে নাম্বার চেপে দেখাই, যে দেখতে পাচ্ছেন লেখাগুলো অনেক বড় সরো লেখা, তো যারা হচ্ছে একটু বড় লেখা চান তারা এই ফোনটা দেখতে পারেন। এই হচ্ছে ফোনটার টর্চ, এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি, টর্চেরও মোটামুটি ভালোই অনেক আলো আলো রয়েছে। তো এখন আসি ফোনটার দামের ব্যাপারে। তো এই ফোনটা আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র 1150 টাকা হলে। তো 1150 টাকা হলে আপনারা বেশ শক্তপোক্ত একটা বাটন ফোন পেয়ে যাচ্ছেন খুব অল্প বাজেটের মধ্যে, যারা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে চান এইরকম একটা ফোন। তো ফোনটার মডেল হচ্ছে মাইসেল MC 103। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।